কাঁঠাল দানা কাটা হচ্ছে। মা এখানে দেখো কি কাটছে, দেখো এখন কাঁঠাল তো কাটছি, এবার কাঁঠাল দানাগুলো কি হবে? এই যে চার টুকরো করে কাটলাম, খুব ভালো, কাঁঠাল দানাগুলো এত নরম না, প্রেশারে দু তিনটে সিটি দেবো, দিয়ে ভাতে মাখবো। তরকারি এরা খেতে চায় না, জিরে লঙ্কা, জিরে শুকনো লঙ্কা আর বাদাম এতে মাখবো। আজকে বৃহস্পতিবার যেহেতু পেঁয়াজ মাখবো না, পেঁয়াজ মাখবো, কাঁচা পেঁয়াজ দেবো। দারুণ খেতে লাগে এই রেসিপিটা, আপনারা করে খান, খেয়ে দেখুন বাড়িতে। আমি এই কাঁঠাল দানাটা তরকারিতে খেতে চায় না, এরকম ভাতে দিয়ে দিয়ে খাই। আবার চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে কাঁঠাল দানা সেদ্ধ করে মেখে খান, খুব সুন্দর লাগবে। যারা আর কি তরকারি খেতে চান না, আমার মেয়ে তো একদম তরকারি খেতে চায় না, এরকম করে কাঁঠাল দানাগুলো সব সেদ্ধ মানে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। নিয়ে ওই যে বললাম মাখবো সমস্ত কিছু দিয়ে, বাদাম জিরে লঙ্কা ভাজবো, ভেজে এই কাঁঠাল দানাগুলো মাখবো। দারুণ লাগবে খেতে, আপনারা করে খান, খেয়ে কিন্তু জানান, কিচ্ছু তো জানাচ্ছেন না। তো চান টান করে ছাদে গেছিলাম আর কিছু জিনিসপত্র তুলে নিয়ে এসেছি, যেগুলো শুকিয়ে গেছে, মা মেলে দিয়ে এসেছিল, তো আমি গিয়ে দেখলাম এগুলো শুকিয়ে গেছে, তো নিয়ে এসেছি, এসে এখন এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর কাল এসে আমাদের ওয়াশিং মেশিনটা ঠিক করে দিয়ে গেছে, সুবিধাই হয়েছে বড় বড় জিনিসপত্র কাচতে, তো মা কালকে ওগুলো কেচে দিয়েছিল মেশিনে, তো সেগুলোই তুলে এনে এখানে ভাঁজ করে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, দশভুজা মা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমি দেখো ছাদে চলে এসেছি, এর আগেও একবার এসেছিলাম ছাদে চান টান করে জামাকাপড় মেলতে, তো এখন এসেছি তুলতে। প্রচুর মেঘ করেছে আবার, আর এখানে দেখো মা এই বালিশ রোদ্দুরে দিয়েছে, এখানে কাঁঠালের দানা রোদ্দুরে দিয়েছে, তো প্রচুর মেঘ করেছে, তো ওই জন্য এগুলো তুলতে এসেছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে, বাইরেটা একবার দেখো কেমন মেঘ করেছে। সকালবেলা এত রোদ্দুর ছিল বলে মা বালিশ টালিশ রোদ্দুরে দিয়েছিল, আর কিরকম মেঘ করেছে দেখো, পুরো অন্ধকার করে এসছে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে আর ওই বালিশ টালিশগুলো তুলতে, না হলে ভিজে যাবে। দেখেছ দেখো কি কত মেঘ করেছে, মনে হচ্ছে ঝুমঝুম করে বৃষ্টি আসবে, এক দু ফোঁটা পড়ছিল। আর ওই দেখো দেখতে দেখতে ফ্ল্যাটটাও তৈরি হয়ে গেছে, দেখেছ ওই যে একটা ফ্ল্যাট হচ্ছে। দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এসছে, দেখতে পাচ্ছ দেখো বৃষ্টি পড়ছে, দেখো এই দেখো দেখেছ। তো সকাল থেকে আজকে প্রচুর গরম লাগছিল, একটু বৃষ্টি হওয়ার দরকার। তো চলো এবার আমি নিচে চলে যাই, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এর আগেও খানিকটা নিয়ে গেছি, তো চলো নিচে যাই। আর এখানে দেখো কত ফুল, যেহেতু অম্বুবাচী লেগেছে ওই জন্য তো পুজো দিতে নেই। এবার বাবা তো সে আজকে সকালবেলা উঠে ফুল তুলে ফেলেছে, এবার মা কি করবে তাই শুধু ফুলগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছে। দেখো কত ফুল দেখতে পাচ্ছ, কিন্তু ঠাকুরের সেবা দেয়নি, শুধু ফুলগুলোই দিয়েছে, যেহেতু বাবা ফুলগুলো তুলে ফেলেছে এতটা ফুল কি হবে, ওই জন্য এমনি সামনে দিয়েছে ঠাকুরের মানে ঠাকুরের থেকে একটু দূরে দূরেই দিয়েছে। আর তোমরা কমেন্টে জানিও তো যে অম্বুবাচী মাথায় মানে পুজো করতে আছে না নেই, তোমরা পুজো দাও কি দাও না সেগুলো একটু জানাবে। আমরা তো পুজো দিই না আজকে বৃহস্পতিবার, তার উপরে পুজো টুজো দিইনি, শুধু মাই ফুলগুলোকে দিয়ে দিয়েছে, যেহেতু ফুলগুলো বাবা তুলে ফেলেছে তাই।
তো মা এখানে ট্যাংরা মাছগুলো ভাজছে আর বিশাল ফটফট করে ফাটছে, তাই মা ওরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজছে আর বলছে দেখেছিস কিরকম ফাটছে, এই তেল ছিটকে গায়ে লাগলে কি হবে। তো দেখো ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ট্যাংরা মাছ ভেজে নিয়েছে। আর ট্যাংরা মাছ তো মা খায় না, অভিও খায় না, তবুও আজকে অভিকে বলেছি একটু খেতে। আর এখানে ডিমও ভেজে নিচ্ছে, এটা রাত্রে খাওয়া হবে, তা রাতের রান্নাটা আজকে মা দুপুরেই করে নিল। তো ডিম ভাজে আমি বলছি ডিমের কি হবে, তা মা বললো ডিমের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে। তো আমি কোনোদিন ডিমের ঝাল মানে পোস্ত সর্ষে দিয়ে খাইনি, তাই সেটাই মাকে বলছিলাম যে আজকে ফার্স্ট টাইম খাবো। এমনি আমাদের বাপের বাড়িতে ডিমের ঝাল করে, এমনি ওই ধনে পাতা টমেটো টমেটো এইসব দিয়েই করে। তো মা বলছে দেখ আজকে খেয়ে দেখ সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে খেতে, তো মা এখন সেটা রান্না করছে। তো দেখো এখানে ডিমের ঝাল হয়ে গেছে আর বাবারটা তুলে নিয়ে তারপর আমাদেরটাতে লঙ্কার গুঁড়ো দিচ্ছে, বাবা যেহেতু ঝাল খায় না ওই জন্য, আর আমরা তো ঝাল খাই, তো একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগবে, ওই জন্য মা লাস্টে ঝাল দিয়ে নিচ্ছে। আর এখানে ট্যাংরা মাছের ঝালটাও হয়ে গেছে, তো দেখো ট্যাংরা মাছের মধ্যে মা একটা কাতলা মাছও দিয়ে দিয়েছে, ওটা মা খাবে। ট্যাংরা মাছ তো মা বোন এরা কেউ খায় না, তো তারপরে বাবারটা তুলে নিয়ে আবার এটাতেও লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করো প্লিজ, কমেন্ট করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলা চলে এসেছি, আজকে মুড়ি মাখা, মশলা মুড়ি, চানাচুর, ছোলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে মশলা মুড়ির মশলা। এই যে মশলাটা এটা মা বাড়িতে নিজেই তৈরি করে, তো একদম মশলা মুড়ি মানে দোকানের কেনা যেমন মশলা মুড়ি হয় একদম রকমই মশলাটা, দারুণ গন্ধ। আর আছে আজকে সন্ধ্যাবেলার সিঙ্গাড়া আর এই যে দুধ চা, তো এখন এগুলো খেয়ে নেব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা। তো এখানে আমরা দুজন বসে বসে খাচ্ছি আর একটু গল্প করছি, আর প্লিজ 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 ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা কমেন্ট আমাদের অনেকটাই উৎসাহিত করে, তো প্লিজ আমাদের পাশে থাকো যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি।